আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে কুশিকাটার তৈরি এই গোলাপ কলি এবং ফুটন্ত কলি তৈরি করা যায়। একদম সহজ নিয়মে তৈরি করে দেখাবো, খুব সহজেই তৈরি করা যাবে এবং অল্প সময়ে অনেকগুলো আপনারা এইভাবে এই কলির স্টিকগুলো তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই গোলাপ কলি তৈরির জন্য আমি এই কলিটি তৈরি করে দেখাবো এবং এই ছিপলটি বা আমি বলি এই গোলাপের বোটা, এই বোটা এবং গোলাপ কলি, এই ফুটন্ত কলি তৈরি করে দেখাবো। তো এর আগে আমি আরও একটি গোলাপের ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি এই পাতার ভিডিওটি তৈরি করে দেখিয়েছি। তো ওই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং অবশ্যই উলের সুতা, এখানে থ্রি প্লাই আছে, এই সুতাটি দিয়ে আমি তৈরি করেছি। এখানে সুতাটি খুললে দেখা যাবে, এখানে থ্রি প্লাই সুতা, এখানে দুইটি কালার সুতা নিয়েছি। গোলাপের জন্য আমি লাল কালার নিয়েছি এবং পাতা এবং ডাটার জন্য সবুজ সুতা নিয়েছি। তো আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন শুরু করছি। তৈরি করতে যা যা লাগছে, এরকম গোলাপের পাতা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। তো এই গোলাপের পাতার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আর লাগছে সেটি আর উল, এখানে দুইটি কালার ব্যবহার করেছি। ক্রোসেট হুক নিয়েছি 1.5 মিলিমিটার, এরকম মোটা তার নিয়েছি, বড় একটি সুই নিয়েছি। প্রথমে আমি এই গোলাপের কলিটি তৈরি করে দেখাবো। তো এই কলিটি তৈরির জন্য আমি লাল কালার সুতা নিয়েছি। প্রথমে স্লিপ নট করে নেব, এখন আমি এখানে 7টি চেন করে নেব। এখন আরো 5টি চেন তৈরি করব। পাঁচটি চেন স্কিপ করে 6 নম্বর চেনটিতে ডাবল কুশি করে নেব। এখন আমি ডাবল কুশি করব, দুইটি চেন স্কিপ করে 1, 2, 3, 3 নম্বর চেনটিতে আমি ডাবল কুশি তৈরি করে নিলাম। নিয়ে এখন 1, 2 দুইটি চেন করে নিলাম, দুইটি চেন করে নিয়ে একই স্টেজে আমি আরেকটি ডাবল কুশি তৈরি করে নিলাম। নিয়ে আবারও আমি ডাবল কুশি তৈরি করব, 1, 2, 3 এই 3 নম্বর স্টেজটিতে আমি আবারও ডাবল কুশি তৈরি করে নিলাম। নিয়ে 1, 2 দুইটি চেন করে নিয়ে একই স্টেজে আমি আবারও ডাবল কুশি তৈরি করে নিলাম। ডাবল কুশি তৈরি করে নিয়ে এখন আমি আবারও 3টি চেন সমান একটি ডাবল কুশি, এখন এই 2টি চেনের স্পেসে আবারও আমি ডাবল কুশি একটি করে নেব। এই দুইটি হলো 1, 2 দুইটি চেন করে নিলাম, একই স্পেসে আবারও আমি 2টি ডাবল কুশি তৈরি করব। এখন এই ছোট
ঘরটিকে স্কিপ করে এখানে যে দুইটি চেনের স্পেস আছে এই স্পেসে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। দুইটি ডাবল কুশি তৈরি করে নিয়ে আবারো দুইটি চেন তৈরি করলাম। দুইটি চেন তৈরি করে একই স্পেসে আমি আরো দুইটি ডাবল কুশি তৈরি করব। এখন আবারো আমি এই ছোট ঘরটি স্কিপ করে এখানে যে দুইটি চেনের স্পেস আছে এই স্পেসে আরো দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম। দুই এক দুই আমি দুইটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি এই সুতাটিকে ঘুরিয়ে সুতা এই স্টিচটিকে ঘুরিয়ে এখন আমি এই স্পেসে এখানে আমি দশটি ডাবল কুশি তৈরি করে নেব। দশটি ডাবল কুশি তৈরি করে নিয়ে এই ছোট ঘরটিতে আমি সিঙ্গেল কুশি করে নেব। এখানে সিঙ্গেল কুশি তৈরি করে নেব, নিয়ে এই স্পেসে আবারও আমি দশটি ডাবল কুশি তৈরি করে নেব। এই ছোট ঘরটিতে সিঙ্গেল কুশি করে নিলাম, নিয়ে এখানে যে শেষের ঘরটি আছে এই শেষের ঘরটিতে আমি দুইটি চেনের স্পেসে আমি আরো ১৩টি ডাবল কুশি তৈরি করে নেব। যেহেতু আগে থেকে আমার চ্যানেলে গোলাপের ভিডিওটি আছে এই জন্য আমি দ্রুত এই কাজটি করে নিচ্ছি। শেষের ঘরটিতে ১৩টি ডাবল কুশি তৈরি করে নিলাম, নিয়ে এখন আমি এটি আমার সামন সাইড পাপড়ির আর এটি আমার পিছন সাইড। তো এখন পিছন সাইডে এখানে যে দুই নম্বর পাপড়িটি আছে দুই নম্বর পাপড়িটির এখানে এই ছোট ঘরটি যে আছে এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি তৈরি করে নিলাম, নিয়ে সুতাটিকে এভাবে টেনে রেখে দিলাম। এখন আমি যে কাজটি করব এটি সামন সাইড এটি পিছন সাইড এই দিকে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নিয়েছি এই পাপড়িটিকে। এখন আমি পাপড়িটিকে ঠিক এভাবে হাত দিয়ে ঠেসে এভাবে বাঁকা করে নেব, নিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে পাপড়িটিকে। নিয়ে এখন আমি এই দুটি যে পাপড়ি আছে দুটি পাপড়িকে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বাঁকা করে নিতে হবে। এভাবে নিলে ঠিক কলি তৈরি হবে, এরকম করে কলি তৈরি করলাম। এখন আমি এই লুপসটিকে টেনে ছোট করে নেব।
ছোট করে নিয়ে আমি এই হুকটিকে এই কলির মাঝামাঝি এখানে যে আমার পাপড়িটি শেষের যে পাপড়িটি আছে এই পাপড়িটি সাইডে আমি এই লুপসটিকে ক্রোসেট হুক দিয়ে টেনে নিয়ে আসব এবং এই সুতাটিকে এভাবে সাবধানে আটকে দেব দিয়ে এখন আমি এখানে স্লিপ স্টিচ করে নিলাম নিয়ে আমি আরেকটি এখানে আমি আরেকটি পাপড়ির গুলো যাতে খুলে না যায় এই জন্য আমি আবার একটি স্লিপ স্টিচ করে নেব ঠিক এভাবে এরকম হবে তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে টেনে নেব এখন আমি হুকটি দিয়ে এই সুতাটিকে ভিতরে নিয়ে নেব এখন আমি এভাবে কলিটি তৈরি করলাম এখন আমি এই আরেকটি কলি থেকে যে ফুটন্ত গোলাপ এটি তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে স্লিপ নট করে নিলাম নিয়ে আমি 18টি চেন কাউন্ট করব 18টি চেন কাউন্ট করে ফিরে আসছে এখানে 18টি চেন করে নিয়েছি প্লাস আরো 5টি চেন তৈরি করব এখন আমি এই হুক থেকে 5 নাম্বার 5টি চেন স্কিপ করে 6 নাম্বার চেনটিতে ডাবল কুশি তৈরি করে নেব এখন এখান থেকে নিচে 2টি চেন কাউন্ট করে স্কিপ করব 1 2 3 নাম্বার স্টিচটিতে ডাবল কুশি তৈরি করে নিয়েছি 1 2 2টি চেন নিলাম নিয়ে এখন যে এখানে আমি ডাবল কুশি করেছি সেই সেম স্টিচের উপর আরেকটি ডাবল কুশি তৈরি করলাম এখন নিচে 2টি চেন কাউন্ট করে 3 নাম্বার চেনটিতে আমি ডাবল কুশি করে নেব 2টি চেন সেম যেখানে আমি ডাবল কুশি তৈরি করেছি সেম স্টিচে আবারও একটি ডাবল কুশি তৈরি করব এভাবে আমি সম্পূর্ণ চেনটিতে ডাবল কুশি করে এভাবে ছোট এভাবে ঘর করে ফিরে আসছি এখানে আমার 7টি ঘর তৈরি হয়েছে 1 2 3 4 5 6 7 7টি ঘর তৈরি হয়েছে তো এখন আমি 1 2 3 তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন একটি করে দুইটি করে চেনের স্পেসে আমি ওখানে দুইটি করে ডাবল কুশি তৈরি করে নিয়ে দুইটি চেন তৈরি করে নিতে হবে এবং আবারও দুটি ডাবল কুশি তৈরি করতে হবে দুইটি ডাবল কুশি দুইটি চেন আবারও সেম ঘরে দুটি ডাবল কুশি এখন নেক্সট যে দুটি চেনের স্পেস আছে এখানেও সেম নিয়মে আমি দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি তো এইভাবে প্রত্যেকটি ঘরে আমি এরকম আবারও ঘর তৈরি করে ফিরে আসছি এখানে আমার সম্পূর্ণ ঘরগুলোর উপর আবারও আমি 7টি ঘর তৈরি করে নিয়েছি তবে 2টি করে ডাবল কুশি 2টি চেন আবার 2টি ডাবল কুশি সেম নিয়মে আমি সম্পূর্ণ ঘরগুলোতে আবার ঘর তৈরি করে নিয়েছি 2 নম্বর সারিতে এখন আমি এখানে এই স্টিচটিকে ঘুরিয়ে নিয়ে এখন এখানে ডাবল কুশি 8টি তৈরি করব 1 2 3 4 5 6
आठटी करे नीते हबे। कोलिर क्षेत्रे आमी एखाने दसटी नियेछिलाम किन्तु आठटी पापड़ी नीते हबे। एखन एखाने जे आमार ई छोटो घर एखाने कोनो माने दुइटी डबल कुशीर माझामाझि जे स्पेसटी स्पेसटा आछे ए स्पेसे आमी सिंगल कुशी करे नेब। निये प्रत्येकटी घरे आमी आठटी करे डबल कुशी तैरि करे नेब किन्तु शेषेर घरे एसे এখানে আমি ১৩টি ডাবল কুশি তৈরি করব। তো এখানে আমি শেষ পর্যন্ত প্রত্যেকটি ঘরে ৮টি করে এবং শেষের ঘরে এসে ১৩টি ডাবল কুশি তৈরি করে নেব। তৈরি করে ফিরে আসছি। এখানে আমি শেষে যে ঘরটি আছে এখানে ১৩টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি এই পিছন দিকে এই স্টিচগুলো পাপড়ির পিছন দিকে আমি এই দুই নম্বর পাপড়ির এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে আমি সুতাটিকে এখন কেটে দেব। এখন আমি এখানে যে ফুটন্ত গোলাপটি আছে কলি থেকে যে ফুলটি তৈরি হয় মানে আস্তে আস্তে যে গোলাপে বড় গোলাপে পরিণত হয় সেই ফুটন্ত গোলাপটির মতো আমি এই ভাঁজটি করব এরকম। এখন এই যে এই পাপড়ির পিছন দিকে আমি এই পাপড়িটিকে এখানে যে ভাঁজ জয়েন্ট করে নিয়েছি ১৩টি ডাবল কুশি নিয়ে যে পাপড়িটি তৈরি করে নিয়েছি এখন এইটিকে আমি এভাবে মুড়িয়ে নিতে হবে। নিয়ে আঙ্গুল দিয়ে এই পাপড়িগুলোকে এভাবে বাঁকা করে নিতে হবে। এভাবে আমি তিনটি চারটি চারটি পাপড়ি আমি বাঁকা করে নিয়েছি। নিয়ে এভাবে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে এভাবে একটি ফুটন্ত কলি তৈরি করলাম। এখন আমি যে এই ফুটন্ত কলিটি আমি ভাঁজ দিয়ে নিয়েছি ঠিক এভাবে হাত দিয়ে চেপে ধরে এখানে যে পাপড়িটি আছে শেষের পাপড়িটি এই পাপড়িটিতে আমি রশি ঠুক দিয়ে আপনারা চাইলে সুইয়ের সাহায্যে এটি সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি তৈরি হলো ফুটন্ত কলি। এখন তৈরি করে দেখাবো এখানে এই পাপড়ির যে বোটাটি আছে এটি এবং ফুটন্ত কলির যে বোটাটি সেম নিয়মে সেম স্টিচে আমি এটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে স্লিপ নট করে নিলাম। নিয়ে ১, ২, ৩, ৪, ৫ চেন তৈরি করে নিয়ে একটি রিং তৈরি করব। এখানে প্রথম চেনটিতে স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে একটি রিং তৈরি করে নিলাম। তিনটি চেন সমান একটি ডাবল কুশি তিনটি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই রিঙের ভেতর আমি আরও ১৪টি ডাবল কুশি তৈরি করে নেব। এখানে টোটাল ১৫টি ডাবল কুশি তৈরি হবে। এভাবে আরও আমি ১৪টি ডাবল কুশি তৈরি করে ফিরে আসছি।
এখানে তিনটি চেইন নিয়ে একটি ডাবল কুশি এখানে আর আমি 14টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার চেইনটিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো এখানে গোটাটি তৈরির ক্ষেত্রে এখানে যে রেনুর মতো যে আছে এগুলো হবে 5টি। তো এখন আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে 8টি চেইন তৈরি করে নেব। 8টি চেইন তৈরি করে নিলাম। প্রথম চেইনটি হুক থেকে প্রথম চেইনটি স্কিপ করে আমি পরপর 3টি চেইনের স্টিচে আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। 3টি স্টিচের মধ্যে 3টি আমি এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন আমি নেক্সট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশি তৈরি করে নেব। সিঙ্গেল ক্রোশি তৈরি করে নিয়ে নেক্সট স্টিচে এখন আমি হাফ ডাবল ক্রোশি তৈরি করব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশি, আবারও নেক্সট স্টিচে ডাবল ক্রোশি একটি। আমি এখানে যে স্টিচটির উপর এই পাপড়িটি সরি এখানে যে রেনুটি করে নিয়েছি এখন আমি 1 2 এই 2টি ডাবল ক্রোশি স্কিপ করে এই যেখানে করে নিয়েছি সেটি রেখে এবং আরও 2টি ডাবল ক্রোশির স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচটির মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নিয়ে এখানেই আবারও আমি 8টি চেন তৈরি করব। 2 3 4 5 6 7 8। তো আমি হুক থেকে প্রথম চেনটি স্কিপ করে নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশি স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, এখানে 3টি পরপর 3টি স্টিচের মধ্যে একটি করে 3টি স্লিপ স্টিচ হবে এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশি, নেক্সট স্টিচে ডাবল ক্রোশি, নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশি। তো এখানে যে স্টিচটিতে আমি জয়েন্ট করে নিয়ে এবং শুরু করে নিয়েছি এটি রেখে এখান থেকে 1 2 2টি স্কিপ করে 3 নম্বর স্টিচটিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এবং আরও আমি 3টি পাপড়ি সেম নিয়মে তৈরি করে ফিরে আসছি। মানে আমি 5 নম্বর রেনুটি তৈরি হয়েছে। এখন এখান থেকে 1 2 এই 2টি স্কিপ করে এই 3 নম্বরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। স্লিপ স্টিচ দিয়ে এখন আমি সুতাটিকে কিছু দূর বাড়তি রেখে কেটে নেব। সুতাটিকে কিছু দূর বাড়তি এভাবে বাড়তি কিছু দূর রেখে কেটে নেব। এখানে আমি এভাবে এই ফুলের যে কোলের যে বোটা আছে সেটি তৈরি করে নিলাম। আমি আরও একটি তৈরি করে রেখে দিয়েছি। তো এখন আমি যেটা করব এদিকে যে স্টিচগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এটিকে ঠিক এইভাবে বাটির মতো করে নিতে হবে। আঙুল দিয়ে চেপে ঠিক এইভাবে বোটা যেভাবে হয় ঠিক সেভাবে তৈরি করে নিয়েছি। এখন এই রেনুগুলো আঙুল দিয়ে টেনে টেনে সোজা করে নিতে হবে। এভাবে তৈরি করে নিতে হবে। কিভাবে আমি এখানে লাগিয়ে নেব কলিতে সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই কলিটিতে লাগিয়ে নেব। কলিটি দেখতে ঠিক এরকম হয়েছে। এখানে বসিয়ে
বসিয়ে আমি চতুর্দিক থেকে এই রেণুগুলো ঠিক এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে এখানে শুয়ে আমি আগে থেকে সুতা লাগিয়ে নিয়েছি বড় শুয়ে শুধু এই কোলিটির ক্ষেত্রে এভাবে আমি লাগিয়ে নেব সরি প্রথমে আমি এখানে এই মোটা তারটিকে ঠিক এই কোলির নিচ থেকে এইভাবে আমি তারটিকে মাঝামাঝি নিয়ে আসব এই মাঝামাঝি করে নিয়ে এসে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে আমি মাথাটিকে হালকা একটু বাঁকা করে নেব এভাবে এরকম একটু বাঁকা করে নিতে হবে নিয়ে এখন যেটা করব এখানে যে পাপড়িটা মুড়িয়ে নিয়েছি এখানে যে পাপড়ির যে মোড়ানো ভাঁজটি এটাকে এভাবে আমি এই পাপড়ির সঙ্গে ঠিক এভাবে উপরে লাগিয়ে নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে তারটিকে টেনে নেব যাতে এই কলিটিকে দেখা না যায় তো এভাবে টান দিয়ে নিয়ে এখন আমি এই কোলির যে বোটাটি আছে এই বোটাটিকে এই তারের ভিতরে তারটিকে এই বোটার ভিতর দিয়ে নিয়ে এসে এখন আমি কোলি বরাবর নিয়ে এসেছি নিয়ে এসে ঠিক এভাবে রাখতে হবে সমান দূরত্ব রেখে সমান দূরত্ব রেখে এখন আমি শুয়ে যে সুতা লাগিয়ে নিয়েছি ঠিক আমি এই নিচ থেকে এখানে যে পাপড়ি এখানে যে ওটার যে রেণুটি আছে এভাবে নিয়ে আসবো নিয়ে এর একটু নিচে যেখানে আমার সুইটি সেলাই করে নিয়েছি এখানে সুতা দিয়ে তার নিচে একটু আমি পাশে যে পাপড়িটি আছে এই পাপড়িটিতে নিয়ে আসব সুতাটিকে বেশি চাপ দিয়ে নেওয়া যাবে না বেশি খিঁচে নেওয়া যাবে না তাহলে দেখতে খারাপ লাগবে এখন আমি এখান থেকে এদিকের যে পাপড়িটি আছে এখন এখান থেকে এইদিকে যে রেণুটি আছে এই রেণুটি এখানে আমি এর নিচে একটু সেলাই দিয়ে এই যে আরেকটি রেণু আছে সেই রেণুটিতে এখন আমি এখান থেকে নিচে
এখন আমি এখানে কয়েকটি সেলাই দিয়ে নেব যাতে করে ফুল এবং যে বুটাটি আমি লাগিয়ে নিয়েছি এখানে সেটি আলাদা না হয় এই কারণে আমি একটু সেলাই দিয়ে নেছি সুতাটিকে কেটে দেব এখন এখানে যে বাড়তি সুতাটি আছে এই সুতাটি আমি এই তারের এখানে পেঁচিয়ে নিব বেশ কয়েকটি টান টান করে পেঁচিয়ে নিতে হবে যদিও একটুখানি লুজ হয় বা লুজ হয়ে যায় তো একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু এভাবে চেপে নিয়ে আসতে হবে এভাবে কিছু দূর করে প্যাঁচ দিয়ে নিয়ে এভাবে হালকা একটু করে চাপ দিতে হবে যাতে যদি লুজ থাকে একটু ফাঁকা ফাঁকা থাকে তাহলে এটা চেপে আসলে ডাটাটি সুন্দর দেখাবে নিয়ে আমি এখানে একটি পাপড়ি দেব আপনারা ইচ্ছা করলে দুটি পাপড়ি লাগিয়ে নিতে পারেন এখন আমি এই পাপড়িটিকে এভাবে লাগিয়ে নেব আমি আরো কিছু দূর এখানে এত সময় যেভাবে আমি এই তারের মধ্যে সুতাটিকে পেঁচিয়ে নিয়েছি ঠিক সেম নিয়মে সম্পূর্ণ তারটিতে আমি সুতা পেঁচিয়ে ফিরে আসছি এভাবে আমি কলিটি তৈরি করলাম এখন আমি এখানে যে ফুটন্ত কলিটি আছে এই কলিটি কিভাবে আমি এই বোটার মধ্যে সেটিং করব সেটি দেখিয়ে দিচ্ছি তো আবারও আমি এখানে এই তারটিকে এই কলির নিচ থেকে আমি তারটিকে কলির মাঝামাঝি তারটিকে নিয়ে আসব নিয়ে এসে হালকা এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে নিতে হবে নিয়ে এখানে যে আমি পাপড়িটি মুড়িয়ে নিয়েছিলাম ঠিক এখানে আমি এই তারটিকে আস্তে আস্তে এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে তারটিকে টেনে নিয়ে আসব
গেছে। এখন আমি এই বোটাটির ভেতরে তারটিকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এখন আমি ঠিক এইভাবে বোটাটিকে বসিয়ে ক্রোসেট হুক থেকে এখানে যে আমি সুতাটি টান করে নিয়েছি ঠিক এর মাঝামাঝি এই দিকে আমি ফুটন্ত কলিটির ভেতর সহ এই গোটাটিকে ঠিক এভাবে ক্রোসেট হুক দিয়ে সুতাটিকে টেনে নিয়ে আসব। তবে একটু হাত দিয়ে এই সুতাটিকে কিছু দূর টেনে নিতে হবে, নিয়ে এখন সুতাটিকে টান দিতে হবে। টান দিয়ে এখন আমি একটু এই লুপসটাকে একটু বাড়তি রেখে এই মাঝামাঝি বোটার মাঝামাঝি নিয়ে এসে এখন আমি সুতাটিকে ঠিক এভাবে নেব। নিয়ে একটু আমি এই লুপসটিকে আর একটু বাড়তি করে রেখে আমি অন্য দিকে ঠিক মাঝামাঝি এভাবে আবারও সুতাটিকে একটু টান করে এই আঙ্গুল দিয়ে ধরে তারপর এই দিক থেকে আমি সুতাটিকে টেনে নিয়ে আসব। এখন এই সুতাটিকে টেনে এইভাবে টান দিয়ে নিয়ে আসতে হবে। আবারও আমি সুতাটিকে এভাবে ছাড়ি। এখন আমি তারটির ভিতরে সুতাটিকে এভাবে গিট দিয়ে নেব টান দিয়ে। নিয়ে এখন আমি গোলাপের কলিটিতে যেভাবে পাকড়ি এবং এই তারের সুতা পেঁচিয়ে নিয়েছি সেম নিয়মে আমি এখানেও এভাবে পেঁচিয়ে নেব। তো আমি যেহেতু এখানে গোলাপের কলিটিতে পাতা এবং সুতাটি যেভাবে পেঁচিয়ে নিয়েছি ডাটা তৈরি করেছি সেম নিয়মে আমি এটি তৈরি করে ফিরে আসছি। আমার এই ফুটন্ত কলিটিতেও আমি তারে সুতা পেঁচিয়ে নিয়েছি, এভাবে এই ডালটি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে সুতাটিকে গিট দিয়ে এখন আমি তারটিকে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে আমার ফুটন্ত গোলাপ এবং কলি তৈরি হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে নতুন আপলোড করা ভিডিওগুলো আপনারা পেয়ে যান সবার আগে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।